এই বছরের যারা ঝুম চাষ করছে এটা কয়েকটা জায়গা ভালো আছে এখানে ফসল ভালো হইব যদি জায়গা খারাপ হলে ফসল কম হইব তিলটা কি কি কাজে লাগে তিলটা কাজে লাগে বিভিন্ন কাজে কাজ লাগে ইয়া তেল খাওয়ান যায় এটা দাম বেশি এটা আমরা ত্রিপুরা লোক খাই না কিন্তু এটা আমরা আবিষ্কার করে আমরা খাওয়ান পাই না এটা খাওয়ান হয় না অন্য দেশের যাই আর কি কাজে লাগে আর কি কাজে লাগবো বুঝা তো যাতে লাগে প্রসাদ ত্রসাদ মধ্যে এটা লাগান যায় তারপরে ওই ইয়ে আছে না লাগ দু তার দোয়া বানাই না এইখানে ওই কাম লাগে তাহলে তিলটা কি শুধু জুবের মধ্যেই ফলে না সমতল জায়গায় ফলে ফলেন সময় এটা বছরের মধ্যে উপর জায়গাওই ভালো হইতে পারে সমান জায়গায় ভালো হইতে পারে দুনো জায়গাতেই ফলে হ্যাঁ ফলে তো এই বছরের মধ্যে দিবাটান আছে এবার তিল ভালো হয়েছে নি জুমের মধ্যে তিল ভালো হয়েছে নি এই জায়গা তো তিল খারাপ হয়েছে ভালো না আচ্ছা অন্য জায়গা তো কয়েকজনটা ভালো আছে আর এই বছর ফসল হই জুমের ফসল হই ইয়া সবজি টবজি কিছু নাই গুটা দেয় না কারণ কিটা গোলাম মারে না এটা এবার কি বৃষ্টি বেশি হয়েছে না কম হয়েছে কম হয়েছে কম হয়েছে বৃষ্টি তো ওই লাগানোর সময় এই সময় এটা অনেক ডিস্টার্ব হয়ে গেছে কি জায়গাটার নাম কি কইতে পারি জায়গাটার নাম হলো ইতো কাকড়াছড়া কেমন ফ্যামিলি আছে যারা জুম চাষ করে এখানে সংসার চালায় এখানে 400-500 পরিবার আছে জুম চাষের উপরেই সংসার হ্যাঁ জুমের চাষ করানো এই নুনাছড়া আছে এমনি 400-500 এখানে বেশি আছে লোক কাকড়াছড়া বেশি লোক আছে 700 মতো আছে আচ্ছা আগে কি আপনারা তিল চাষ করতেন না আগে আগে তো আমরা তিল বিক্রি করে মহাজন মহাজন আছে না আমি বাঙালি মহাজন আছে এটা লয়ে লয়ে কখন আয়নি মহাজনটা মহাজন ওখানে আয় না কোন কোন বিক্রি করেন তিলগুড়া নিয়ে বিক্রি করুন লাগে হ্যাঁ